সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজ সকালের গানে অনুষ্ঠানে। দর্শক, আমরা প্রতিদিনই কিন্তু ফিরে ফিরে আসি আপনাদের ভালোবাসা নিয়ে। এই অনুষ্ঠানটিতে আপনাদের ভালোবাসা আছে বলেই প্রতিদিনে আমাদের এই আয়োজন আরও একটু একটু করে আরও সুন্দর করে মধুর হয়ে উঠছে দিনে দিনে। আমরা এনটিভি আসলে এতদিন ধরে কাজ করছি, প্রায় কয়েক মাস হয়ে গেল আমরা অনুষ্ঠানটিতে আছি, একটি পরিবারের মতো হয়ে গেছি। আজকে আমাদের স্টুডিওতে গান শোনাতে যিনি উপস্থিত আছেন তিনি আপনাদের সকলের প্রিয়, আমাদের অনুষ্ঠানেরই সঞ্চালিকা লুইপা। সুপ্রভাত। শুভ সকাল, কেমন আছো? হ্যাঁ, খুব ভালো। আজকে তোমাকে পেয়েছি, অনেক সুন্দর সুন্দর গান শুনবো, সকালটা আরও একটু সুন্দর করে কাটাবো। আমরা সবাই একটি পরিবারের মতো কাজ করছি এখানে, আর খুব কম হয়তো আমরা সুযোগ পাই এখানে গান করার জন্য, তবুও পেয়েছি। আর এনটিভিকে অসংখ্য ধন্যবাদ যে আমরা আসলে পরিবারের মতো এখানে কাজ করছি। প্রতিদিন সকালবেলা যেই চেনা মুখগুলো দেখি, সেই চেনা মুখদেরকে নিয়েই আজকে আজকে আমরা খুব মজা করব গানের সাথে সাথে। শুরুতে শুরুতে গাইছি অতনু চক্রবর্তীর লেখা, শিপ্রা বসুর গাওয়া, একটি ঠুমরি আঙ্গিকের বাংলা গজল দিয়ে।
প্রসাদে বসে ভাবি স্বপ্ন দেখার নেশা ধরে গানে ভরে ফোটে ফোটে ভোরের আলো আসলেই তাই। অনেক ধন্যবাদ। সকালের আলো ফুটেছে গানটিতে, মনে হলো একেবারে গানে গানে একদম সময়টা মধুর হয়ে উঠেছে। আমারও ভীষণ ভালো লাগলো যেহেতু দাদারা আছেন সবাই আছে। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের স্টুডিওতে আসলে গুণী ব্যক্তিরা আমাদের সাথে প্রতিদিন থাকে। এই সময়টা অটো একেবারে মিউজিকের সেই মুডটা চলে আসে, সৃষ্টি হয়ে যায়। আমাদের সাথে আছেন সজীব ভাইয়া কিবোর্ডে, সকলকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সঙ্গত করছেন আমাদের সাথে। আমরা পরবর্তী গানে চলে যাব, নজরুলের গান শোনাই। যেহেতু সামনে নজরুল জয়ন্তী আসছে এবং সবসময় নজরুল ভালোবাসার, কিন্তু এই সময়টা আমরা একটু বেশি করে মনে করি নজরুলকে, স্পেশাল ভাবে মনে করি। আমাকে ভীষণ কষ্ট দেয় নজরুলের ছেড়ে চলে যাওয়ার। একটা বিরহের গানও শোনাবো, তবে তার আগে খুব পছন্দের একটি গান শোনাচ্ছি, আমার আপন আছে আপন সেজন। চরণের ধ্বনি শুনি
सुधा चोराशे निशीते स्वप्ने जो छो কথা বলতে চাই সেটা হচ্ছে গানের যে শুরুটা তোমার গানের শুরুটা কিভাবে একটু শুনো একদম শুরুটা আসলে আমার আব্বা আম্মা অনেক গান শুনতেন বাসায় তো শুনতে শুনতে আমারও ভালো লাগে আমাদের বাড়িতে দেখা যেত সারাক্ষণই গান চলতো মানে ঘুমানোর সময়টাও বাদ নেই দেখা যেত গান শুনে ঘুমোতাম আবার গান শুনে সকালবেলা ঘুম থেকে উঠতাম আচ্ছা আচ্ছা তো সে কারণে সেখান থেকেই ভালো লাগাটা গড়ে উঠেছে খুব ভালো আর হচ্ছে সব সময় আমরা জানি যে তুমি সাধারণত আধুনিক গানের শিল্পী বা আধুনিক গান শিল্পী হিসেবেই আমরা তোমাকে চিনি তো নজরুলের প্রতি ভালো লাগা এটা কিভাবে আসলে দেখা যেত যে সাধারণ যে আমরা রেয়াজটা করে থাকি সাধারণত সারেগামার চেয়ে আমার কাছে গান গাওয়াটা বেশি ভালো লাগতো তো তখন গুরুজিরা বলতেন যে গান গেয়ে যদি রেয়াজ করতে চাস তবে যে গানগুলো গাইলে আসলেই রেয়াজ হয় সেই গানগুলো গাওয়াই ভালো সেই কারণেই নজরুলের গানটা বেছে নেয়া এবং ছোটবেলা থেকেই নজরুলের গান করেই আমার চর্চাটা আসলে হয়েছে আচ্ছা আচ্ছা সেখান থেকেই নজরুলের প্রতি এই ভালোবাসা সৃষ্টি হয়েছে নজরুলের প্রতি ভালোবাসা অটুট থাকুক আর গান শুনতে খুব ভালো লাগছে কথাই একদম সময় নষ্ট করব না পরবর্তী গানে চলে যাব আর একটা নজরুলের গান শোনাই যেহেতু বলছিলাম যে একটা বিরহের গান শোনাবো নজরুলের ফিরিয়া যদি সে আসে এই গানটি গিয়ে শোনাচ্ছি সি Oh,
ভোলাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ঝরা গোলাবে সে আসে
খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। সাথে আছি, একটি কথা বলবো, তুমি যে গান করো সাথে আবার উপস্থাপনার কাজেও আছো, কোনটা বেশি ভালো লাগে? উপস্থাপনাটা আসলে শখ করা, যেটা শখ করে করা আর কি। আচ্ছা, যেটা হয় যে এখানে যখন প্রিয় শিল্পী বসে গান করেন তখন ওখানে বসে গান শুনতে সময়টা একেবারেই বলে বোঝানো যাবে না। তো এই আয়োজনটার সঙ্গে শুধুমাত্র গান শোনার মুহূর্তটা আসলেই সুন্দর। এটা বলতে চাই যে শুধুমাত্র এই আয়োজনটার সঙ্গে আমি সঞ্চালিকার দায়িত্বে সংশ্লিষ্ট, তাছাড়া হয়তো বা অন্য কোনো আয়োজনে আর উপস্থাপনাটা করা হয় না, কিন্তু এখানে বসে যতক্ষণ থাকি আমি খুব এনজয় করি, খুব ভালো লাগে। আমরাও খুব এনজয় করি, আজকেই তো খুব এনজয় করছি, আজকে সব পরিবারের মানুষজন একসাথে আছি, আমাদের হাতে খুব অল্প সময় আছে, আমরা আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরে যাব। তার আগে আমি দর্শকদের সাথে একটু বিদায় নিস। দর্শক খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি, আমরা আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরব। সুপ্রভাত। আমরা শেষ কোন গানটা শুনবো? শেষ গাইছি শিপ্রা বসুর গাওয়া এবং জ্ঞানপ্রকাশ ঘোষের লেখা সুর করা একটি ঠুমরি আঙ্গিকের বাংলা গান।